ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে কে না চেনে? তারই সংস্থা এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যার জেরে চাপের মুখে পড়তে পারে চীন। ইতিমধ্যেই সকলের চোখ রয়েছে তার মোবাইল সংস্থার তরফে সামনে আনা এআই এর দিকে, কারণ একাধিক বড় দেশ বর্তমান সময়ে এআইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এদিকে এই এআই প্রস্তুত করছে আমেরিকা, অন্যদিকে চীন একটি এআই ডেটা সেন্টার তৈরি করতে চলেছে যা তাদের সম্পূর্ণ নিজস্ব হবে। এই আবহেই মোবাইল সংস্থার তরফেও ভারতের জন্য একই কৌশল তৈরি করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মুকেশ আম্বানি ইতিমধ্যেই একটি আমেরিকান স্টার্টআপ ফান্ড দিয়েছেন এবং তার সাহায্যে ভারতের এআই সফর শুরু করতে চলেছেন। এই কোম্পানির মালিকও একজন ভারতীয়। এদিকে এই বিষয়টি সামনে আসার পরেই তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে সব মহলে। সামগ্রিকভাবে বিষয়টি কিভাবে কাজ করবে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে, তবে এই বিষয়টি স্পষ্ট যে এহেন পদক্ষেপ চীনকে সমস্যায় ফেলতে পারে। জানিয়ে রাখি, আকাশ আম্বানিকে নিয়ে আমেরিকা পৌঁছেছিলেন মুকেশ আম্বানি। সেখানে তিনি স্টার্টআপ টু এর অফিস পরিদর্শন করেন। সেই সময় তিনি ওই সংস্থার ফাউন্ডার প্রণব মিস্ত্রির সঙ্গেও দেখা করেন। প্রণব তার সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকের ছবি শেয়ার করেছেন। মূলত টু দ্বারা এআই টেকনোলজিতে কাজ করা হচ্ছে এবং বিশেষ বিষয় হল এই মোবাইল সংস্থার অর্থাৎ মুকেশ আম্বানির সমর্থন রয়েছে এই সংস্থার সাথে। মুকেশ আম্বানি কোম্পানির 47তম এজিএমেও একটি এই কথাটি উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে এআই আগামী সময় কোম্পানির ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ একটি অবদান রাখতে চলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেন এবার যে যুদ্ধ হবে সেই যুদ্ধ কিন্তু আর আগেকার যুদ্ধের মতন হবে না। যুদ্ধ পাল্টেছে, রণনীতি পাল্টেছে, তাই ভারতের সঙ্গে সবসময় এগিয়ে থাকার জন্য প্রচেষ্টা করে বিভিন্ন তার প্রতিবেশী দেশ। চীনও কিন্তু পিছু হয় না। ভারত এবং চীনের যে প্রতিযোগিতা, সেটা টেকনোলজি হোক কিংবা যুদ্ধক্ষেত্রে, সবসময় আমরা দেখতে পাই, সবসময় আমাদের চোখে আসে। জি জিনপিং ভার্সেস মোদি, ভারত ভার্সেস চায়না, এই সমস্ত বিষয় নিয়ে যখনই আমাদের চোখ থাকে তখনই টেকনোলজির দিকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসে সেটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী সেটা আমরা অনেকেই জেনে গিয়েছি, কারণ সেটা প্রেজেন্টেশন তৈরি করা হোক অথবা কোনো প্যারাগ্রাফ লেখা হোক অথবা কোনো বিষয়ে চট করে কাজ বার করা হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদেরকে সাহায্য করে। টেকনোলজির দুনিয়াতে এর কিন্তু একটা খারাপ প্রভাবও রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিন্তু গলার ভয়েস পাল্টাতে দেখেছি, আমরা ডিপফেক ভিডিও তৈরি করতে দেখেছি। সুতরাং প্রত্যেকের যেমন একটা ভালো দিক আছে, প্রত্যেকের তেমন একটা খারাপ দিকও আছে। তাই ভারতকে সবসময় সদা সচেতন থাকতে হয় তার শত্রুদের থেকে নিজেকে মোকাবিলা করার জন্য, সবসময় এগিয়ে রাখার জন্য, কারণ আমরা এর আগেও দেখেছি সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলকেও হ্যাক হয়ে যেতে। সুতরাং টেকনোলজির দিক থেকে ভারতকে এগিয়ে থাকতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যে জোর দিতে হবে তা বলাই বাহুল্য। আর এইবার ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে আমরা সবাই চিনি, তার সংস্থা জিও, তারই অন্য এক সংস্থা এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যার জেরে চাপের মুখে পড়তে পারে চীন। ইতিমধ্যেই সকলের চোখ রয়েছে তার মোবাইল সংস্থার তরফে সামনে আনা এআই এর দিকে, কারণ একাধিক বড় দেশ বর্তমান সময়ে এআইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এদিকে এআই প্রস্তুত করছে আমেরিকা, অন্যদিকে চীন একটি এআই ডেটা সেন্টার তৈরি করতে চলেছে যা তাদের সম্পূর্ণ নিজস্ব হবে। এই আবহেই মোবাইল সংস্থার তরফে ভারতের জন্য একই কৌশল তৈরি করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মুকেশ আম্বানি ইতিমধ্যেই একটি আমেরিকান স্টার্টআপকে ফান্ড দিয়েছেন এবং তার সাহায্যে ভারতের এআই সফর শুরু হতে চলেছে। এই কোম্পানির মালিকও একজন ভারতীয়। এদিকে এই বিষয়টি সামনে আসার পরে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে সব মহলে। সামগ্রিকভাবে বিষয়টি কিভাবে কাজ করবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে, তবে এই বিষয়টি স্পষ্ট যে এহেন পদক্ষেপ কিন্তু চীনকে সমস্যায় ফেলতে পারে। জানিয়ে রাখি যে আকাশ আম্বানিকে নিয়ে আমেরিকা পৌঁছেছিলেন মুকেশ আম্বানি। সেখানে তিনি স্টার্টআপ টু এর অফিস পরিদর্শন করেন। সেই সময় তিনি ওই সংস্থার ফাউন্ডার প্রণব মিস্ত্রির সঙ্গে দেখা করেন। প্রণব তার সোশ্যাল মিডিয়ায় সেই বৈঠকের ছবি শেয়ার করেছেন। মূলত টু দ্বারা অর্থাৎ এই সংস্থা দ্বারা এআই টেকনোলজিতে কাজ করা হচ্ছে এবং বিশেষ বিষয় হলো এতে মোবাইল সংস্থার অর্থাৎ মুকেশ আম্বানির সমর্থন রয়েছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।